3.5 গানের ভিতরে আমার অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 19 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমার বৃষ্টির যে পরিমাণে ক্ষতি হয়েছে, আমি এখানে 5 লক্ষ টাকা পাইতেও আমার অনেক কষ্ট হবে। তো আমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছি, আর এখানে যে পরিমাণে ক্ষতি হয়েছে, আমার মনে হয় না আমরা 2-5 বছরে এটা উঠে আসবে বলে আমাদের একটা ধারণার বাইরে চলে গেছে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, সরকার যেন আমাদের এইগুলা যে একটু নজরে আনে বা দেখে, বা আমাদের কোনো যদি সরকারিভাবে কোনো ফোন আদানা দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা যেন পাই, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। উদ্যোগ নিয়েছিলাম, সেটাতে আমাদের প্রায় অনেক টাকা ইনভেস্ট হয়েছে, কিন্তু এখন আমরা অনেক লোকসানে আছি। লোকসান বলতে বৃষ্টির কারণে এটা লোকসান হয়ে গেছে। তো এই এখন আমাদেরকে এই লোকসান কীভাবে, আমরা তো অপথের ভিখারি হয়ে যাবো যা দেখতেছি। তো সরকার বাহাদুরের প্রতি আমাদের অনুরোধ, যাতে করে আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের এলাকায় অনেক তরমুজ শ্বাস হয়েছে, কিন্তু আজকের 4-5 দিনের বৃষ্টিতে তরমুজগুলো অনেক নষ্ট হয়ে গেছে। এই তরমুজের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন এখানে হরে 20 লাখ টাকার মতন খরচ করছে। এখন আমার মনে হয় না 5 লাখ টাকা দিয়ে এখানে তরমুজ বিক্রি করতে পারব। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট N73। ক্ষতিটা হয়েছে আপনাদের একদিকে দিয়ে বৃষ্টির কারণে রোয়াটায় বিলম্ব হয়েছে, যাক সেটা আমার মোটামুটি কাটি উঠছিল, কিন্তু পরবর্তী বৃষ্টির ক্ষতিটা হয়েছে এই গাছ যখন করা যখন আসতেছে তখন বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিয়ে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এবং সেখানে দেখা গেল এখন অনেক গাছ মারা গেছে, এবং এই ক্ষতি আপনাদের ফসাই ওঠা কোনো অবস্থা সম্ভব নয়। ভরা 20 লক্ষ টাকার মতন খরচ হয়েছে, এখন বৃষ্টি তো আমাদের শেষ পথে বই বসাই দিছে। প্রথমে বৃষ্টি 4-5 দিন হয়েছে, আবার হয়েছে 2 দিন, প্রথমে গাছ মারা গেছে, এখন ওই ফলটাও সব পচে গেছে গই। এখন তো আমাদের যদি সরকারে কিছু সাহায্য বা সহযোগিতা করে, এছাড়া তো আমাদের আর চলবার মতন পথ নেই।